1984 সালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যের স্বনামধন্য চ্যারিটি সংস্থা আপাসেন প্রতিষ্ঠানটির 40 বছর পূর্তি উপলক্ষে পূর্ব লন্ডনের একটি হলে কেয়ার কনফারেন্স ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিষ্ঠানের কর্মকর্তা কেয়ারার ট্রাস্টিগণ ছাড়াও রেগুলেটরি অথরিটি, কেন্দ্রীয় স্থানীয় সরকারের প্রতিনিধিসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণিল রূপ নেয় এই অনুষ্ঠান। শুরুতেই সেতারের মোহনীয় সুর মুগ্ধতার আবেশ তৈরি করে অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে। ব্রিটিশ সরকারের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর বিল্ডিং সেফটি অ্যান্ড হোমলেসনেস বিষয়ক মন্ত্রী রোশনারা আলী এমপি সহ লন্ডনের বিভিন্ন রাবার মেয়র, কাউন্সিলর, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আপসেনের বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান লোকমান হোসেন, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মাহমুদ হাসান, এমবিই কেয়ারারস ওয়ালডার ওয়াইটের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অনিল প্যাটেল ও ব্রিটিশ মন্ত্রী রোশনা আলী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গ্রেটার লন্ডনের ক্রয়টন, ক্যামডেন, টাওয়ার হ্যামলেটস, নিউহ্যাম, রেড ব্রিজ, ব্র্যান্ড এবং বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের মেয়র, স্পিকার সহ বর্তমান ও সাবেক কাউন্সিলররা অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করেন ও তাদেরকে পুরস্কার তুলে দেন। আউটস্ট্যান্ডিং কেয়ার অ্যাওয়ার্ড, স্টার কেয়ার অ্যাওয়ার্ড এবং ওয়ান্স টু ওয়াচ কেয়ার অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে আপসেনের বিভিন্ন প্রজেক্টে কাজ করা 50 জনকে তাদের অসামান্য পারফরমেন্সের জন্য পুরস্কৃত করা হয়। ব্রিটিশ মন্ত্রী রোশনারা আলী 4 দশক ধরে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আপসেনের ভূমিকার প্রশংসা করেন, পাশাপাশি আগামী দিনগুলোতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই বলেন, আপাসেনের 4 দশকের পথচলায় কেয়ারদের ভূমিকা বিশেষভাবে স্মরণযোগ্য, পাশাপাশি কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন তিনি। প্রশ্নোত্তর পর্বে মাহমুদ হাসান এমবিই, মার্ক ফোল্ডস এবং অনিল প্যাটেল কেয়ারারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই সময় মাহমুদ হাসান এমবিই জানান, এখন থেকে আপাসেন 2 বছর পরপর কেয়ার কনফারেন্স আয়োজন করবে। আপাসেনের চিফ অপারেটিং অফিসার মার্ক ফোর্সের সমাপনী বক্তব্যের ভেতর দিয়ে শেষ হয় কেয়ার কনফারেন্স ও 40 বছর পূর্তির বর্ণাঢ্য আয়োজন।